নমস্কার বন্ধুরা, লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাড়িতেই কিভাবে সহজে সিঙ্গারা তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। আর দেরি না করে রেসিপি শুরু করব। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সিঙ্গারা তৈরি করার জন্য একটা বাটিতে আমি আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, এক চামচ চিনি, আর দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর সাদা তেলটা এখানে ময়ান হিসেবে ব্যবহার করছি। এই সব কিছু দেওয়ার পর ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু সময় ধরেই সাদা তেলের সাথে ময়দা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটা দেখুন, একটু মুঠো করলে এইভাবে মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ময়দাতে সাদা তেলের পরিমাণটা একদম ঠিক আছে। এবার আমি ময়দার ডো তৈরি করে নেব। তাই অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। আর ময়দার ডোটা কিন্তু শক্তভাবেই মাখতে হবে। রুটি লুচি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করা হয়, তার থেকে কিন্তু শক্ত করে এটা তৈরি করতে হবে। দেখুন, ময়দার ডো তৈরি করা হয়ে গেছে, আর এটা অনেকটা কিন্তু শক্তভাবেই মেখেছি। এবার হাতে কিছুটা সাদা তেল নিয়ে ময়দার ডোয়ের ওপর থেকে এভাবে লাগিয়ে একটু মেখে নেব। তারপর এটা ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। সিঙ্গারার পুরের জন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি, আর আলুর মধ্যে অল্প ঝাল রেখেছি। আর এখানে নিয়েছি গ্রেট করে রাখা আদা আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি। এবার পুর তৈরি করে নেব। তাই প্রথমে আমি এখানে কড়াই বসিয়েছি। কড়াইটা হালকা গরম করে নিয়ে এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি। এবার শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব। দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এটা নামিয়ে নিয়ে একটু গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে অল্প পরিমাণ তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে কিছু কাঁচা বাদাম আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটা তুলে নেব। বাদাম তুলে নেওয়ার পর যে তেল ছিল সেখানে আর একটু তেল যোগ করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যখন এখান থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ। সিঙ্গারায় হলুদের পরিমাণ কিন্তু খুবই কম দেওয়া হয়, তাই অল্প পরিমাণে হলুদ দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলা। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু দু রকম দেবো। এখানে দিয়ে দিলাম সাদা নুন, যেটা নর্মাল খাওয়া হয়, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে বিট নুন। বিট নুন দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এটা আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর এখানে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আলুটা মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে যে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প পরিমাণে জল দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢেকে দেবো 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো আমি খুন্তির সাহায্যে এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আলুগুলো দেখুন পুরোপুরিভাবে ভেঙে নিয়েছি। এবার যে বাদাম ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। বাদাম আর ধনেপাতা কুচি দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর পুর একদম রেডি। এবার এটা আমি একটা জায়গায় নামিয়ে নিচ্ছি। দেখুন, আলুর পুরগুলো একটা জায়গায় নামিয়ে নিয়েছি। এবার এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব, তবেই কিন্তু সিঙ্গারা তৈরি করব। এবারে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা আমি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি লেচি কেটে নেব। তবে লেচিগুলো একটু বড় বড়ই করে কাটবো, কারণ একটা লেচি থেকে 2টো সিঙ্গারা তৈরি করব।
লেচি কাটা হয়ে গেছে, এবার লেচিগুলো বেলে নেব। তো বেলার জন্য একটা বেলনা নিয়েছি, আর লেচিটা বেলার জন্য এখানে ময়দা অথবা তেল কোনো কিছুই ব্যবহার করতে হবে না, এটা আমি বেলে নিচ্ছি। আর বেলার সময় এটা কিন্তু একটু লম্বাটা করেই বেলতে হবে। বেলার পর এটা মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। আগে বলেছিলাম একটা লেচি থেকে দুটো সিঙ্গারা তৈরি করব, তাই কেটে নিলাম। আর এটা দেখুন, আমি কিন্তু খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা করে বেলিনি, মিডিয়াম সাইজ রেখে কিন্তু এটা বেলেছি। এবার এই উপরের দিকটা আমি একটু জল লাগিয়ে নিচ্ছি। জল লাগানোর পর এটা আমি মুড়ে নেব। তো দেখুন কীভাবে মুড়ছি, উপরের দিকে যে সমান দুটো অংশ ছিল সেটাকে এভাবে মুড়ে নিলাম। আর মোড়ার পর এটাকে কিন্তু চেপে চেপে লাগিয়ে নিতে হবে, নাহলে ভাজার সময় কিন্তু খুলে যাবে। তো দেখুন এটা খুব ভালো করে আমি চেপে চেপে লাগিয়ে নিয়েছি। এবার যে এটা তৈরি হয়েছে এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দেবো। তো এখানে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুর দেওয়া হয়ে গেছে, এবার যে সাইডের অংশগুলো ছিল এখানে খুব ভালো করে আমি জল লাগিয়ে নিচ্ছি। জল লাগানোর পর এইভাবে মুড়ে দিতে হবে। দেখুন কীভাবে মুড়ছি। এভাবে মোড়ার পর দেখুন সাইডে এখানে কিন্তু একটু অংশ বাড়তে রয়ে গেল, এটাকেও কিন্তু আমি মুড়ে দেবো। মুড়ে দেওয়ার পর এটাতে একটু জল লাগিয়ে এটা ভাঁজ করে এরকম করে এটা লাগিয়ে নেব। তো দেখুন এভাবে কিন্তু একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। এই একইভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারা তৈরি করে নেব। এবার সিঙ্গারা ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি, এখনও কিন্তু তেল ঠান্ডাই আছে। এই অবস্থায় সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে, তেলটা কিন্তু বেশি গরম করা চলবে না। এরকম ঠান্ডা অবস্থায় সিঙ্গারাগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। কিছুক্ষণ হওয়ার পর সিঙ্গারাগুলো এভাবে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে, নাহলে আবার একদিক পুড়ে যাবে। তো আমি এভাবে উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভেজে নেব। সিঙ্গারা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি লাল করব না। এবার সিঙ্গারাগুলো তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। এইগুলো তুলে নেওয়ার পর বাকি যে সিঙ্গারা ছিল সেইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পর একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার আমি আপনাদের সিঙ্গারাগুলো সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে সিঙ্গারা কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর তৈরি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই অবধি, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।